পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গুনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। এই আয়াত পূর্ববর্তী বুজুর্গ ও মনীষীদের অন্তরে অসাধারণ প্রভাব বিস্তার করেছিল। যেমন হযরত আমর বিন শোরাহ বিন রহমতুল্লাহ বলেন, কোনো ব্যক্তিকে বকরির স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে দেখে যদি আমার হাসির উদ্রেক হয়, তবে আমি আশঙ্কা করতে থাকি যে না জানি আমিও এরূপ হয়ে যাই। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো কুকুরকেও আমার উপহাস করতে ভয় লাগে, এজন্য যে আমিও কিনা আবার কুকুরে পরিণত হয়ে যাই। কর্তুবি। যা হোক, এবার আমরা ঠাট্টা ও ব্যঙ্গবিদ্রুপের করুণ পরিণতি সম্পর্কিত একটি ঘটনা শুনব। সুন্দর সুশ্রী সুঠাম দেহের অধিকারী ফুটফুটে এক ছেলে, নাম ইরফান, পড়াশোনায় মোটামুটি ভালো, তার পিতা ইনকাম ট্যাক্সের একজন উকিল। সেই সুবাদে অভাব কী জিনিস তা কোনো দিন সে টের পায়নি, কিন্তু তার একটি মারাত্মক দোষ এই ছিল যে সে সর্বদা অহংকার বোধ নিয়ে চলাফেরা করত এবং গরিব ও মধ্যবিত্ত ছাত্রদের নিয়ে অহর্নিশ উপহাস ও ঠাট্টা বিদ্রুপ করে বেড়াত। তার সাথে যোগ দিত আরও কয়েকজন ধনীর দুলাল, তারা সকলেই ছিল ইরফানের মতোই অহংকারী, তবে ইরফান ছিল সেই দলের নেতা। একদিন তাদের স্কুলে রশিদ নামের একটি নতুন ছাত্র ভর্তি হল, তার গায়ের রং ছিল অত্যন্ত কালো। ইরফানের কয়েকজন সাথী ছেলেটিকে দেখে দৌড়ে এসে তাকে বলল, আমাদের স্কুলে একজন নতুন ছেলে ভর্তি হয়েছে, তাকে দেখে কেউ কেউ বলছে সে নাকি আফ্রিকার জঙ্গল থেকে পালায়ন করে এসেছে। ইরফান তো সর্বদা এ জাতীয় সংবাদের অপেক্ষায় থাকে, সুতরাং সংবাদ পেয়ে আর দেরি নেই, সাথে সাথে সাথীদের নিয়ে ছুটল ছেলেটিকে দেখার জন্য। ছেলেটিকে দেখেই মনে হলো সে যেন বড় একটা শিকার পেয়ে গেল, তাই সে প্রথমেই ছেলেটিকে মিস্টার নিগ্রো বলে সম্বোধন করল। ইরফানের এই প্রাথমিক সম্বোধন নবাগত ছাত্র রশিদের হৃদয়কে মারাত্মকভাবে আহত করল। ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল তার হৃদয় মন। শেষ পর্যন্ত এই ব্যথা তার দু চোখকে অশ্রু সজল করে তুলল। টপ টপ করে দুফোঁটা অশ্রু ইরফানদের সামনেই গড়িয়ে পড়ল, কিন্তু এতে তাদের মনে একটু দয়ামায়া সৃষ্টি হয়নি। তারা একের পর এক বিভিন্ন বাক্যবাণী রশিদের অন্তরকে চৌচির করতে লাগল, কিন্তু তারা একটি বারের জন্যও চিন্তা করল না যে কালো কিংবা ফর্সা হওয়া মানুষের ইখতিয়ারভুক্ত বা ইচ্ছাধীন কোনো জিনিস নয়, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন, তিনি যাকে যেমন চান তেমনই বানান। যাই হোক, রশিদ এক পর্যায়ে কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই আমার নাম তো রশিদ, আমাকে মিস্টার নিগ্রো বলে সম্বোধন করছো কেন? তার কথায় ইরফান সহ উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ইতিমধ্যে তাদের শ্রেণী শিক্ষক আফজল সাহেব ক্লাসে প্রবেশ করে হাসির কারণ জিজ্ঞেস করলে ইরফান এ কথা ও কথা বলে পাশ কাটানোর চেষ্টা করল, কিন্তু পাশের একটি ছোট ছেলে বলে উঠল, স্যার সে মিথ্যা বলছে, রশিদ ভাই কালো হওয়ার কারণে তাকে নিয়ে ওরা হাসছিল। এ কথা শুনতেই আফজল সাহেব ব্যাত নিয়ে ইরফানকে মারার জন্য উদ্যত হলেন, কিন্তু রশিদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দরদ মাখা কণ্ঠে বলল, স্যার অনুগ্রহ করে ইরফান ভাইকে ক্ষমা করে দিন। এ কথায় স্যারের রাগ থেমে গেল, তিনি ইরফানকে ক্ষমা করে দিলেন। এই আচরণের পর যেখানে রশিদের প্রতি ইরফানের ভালোবাসা ও মমতা বৃদ্ধির কথা ছিল, সেখানে শত্রুতা ও বিরোধিতা এসে ভিড় জমাল, কেননা সে যে এক চরম অহংকারী। তার কথা হলো, যার কারণে স্যার আমাকে মারতে আসলেন তার আর রক্ষা নেই। সুতরাং সে রশিদের চরম শত্রুতে পরিণত হল এবং সেদিন থেকে নিয়মিত তাকে মিস্টার নিগ্রো বলে সম্বোধন করতে লাগল। রশিদ সীমাহীন ধৈর্যশীল ছেলে। বিধায় ইরফানের এই আচরণে মনে দারুণ কষ্ট পেলেও
কোনোদিন সে এ ব্যাপারে স্যারের নিকট নালিশ করেনি। ফলে ইরফান দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে গেল। আল্লাহ তাআলা তো বান্দার সব আমলই সর্বদা প্রত্যক্ষ করছেন, তাই তো ইরফানের দেয়া সকল উপহাস ও ব্যঙ্গ বিদ্রুপকে রশিদ অত্যন্ত ধৈর্য সহকারে মেনে নিলেও তিনি হয়তো তা সইতে পারেননি। ফলে ইরফানকে এমন এক মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হলো যার কারণে মৃত্যু পর্যন্ত কোনো দিন সে সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারেনি। সেদিন ছিল পদার্থবিজ্ঞানের ব্যবহারিক ক্লাসের দিন। ইরফান তার অন্যান্য সাথীদের নিয়ে বিজ্ঞানাগারে প্রবেশ করে রাসায়নিক দ্রব্য ও অ্যাসিড নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছিল। এমন সময় হঠাৎ সে টেবিলের উপর রাখা গরম পানির পাত্রের সাথে ধাক্কা খেল। এতে পাত্রটি নিচে পড়ে গেল এবং ফুটন্ত পানি ছিটকে এসে তার চেহারায় পড়ল। সাথে সাথে দুহাত দিয়ে ইরফান তার চেহারা ঢেকে ফেলল। ইরফানকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। দেখা গেল প্রচণ্ড গরম পানি ফুটফুটে সুন্দর চেহারাটিকে সীমাহীন কুৎসিত কালো চেহারায় পরিণত করে দিল। ইরফানের আব্বা চেহারার স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য বিপুল অর্থ খরচ করলেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। অহংকারী ইরফান তার এই চেহারা বিকৃতি কিছুতেই মেনে নিতে পারল না। ফলে বাড়িতে বসেই সময় কাটাতে লাগলো সে। এভাবে দুবছর চলে গেল। ইতিমধ্যে সে শুনল রশিদ ম্যাট্রিক পরীক্ষায় বোর্ডে প্রথম হয়েছে এবং তার অন্যান্য সাথীরাও কলেজে ভর্তি হয়েছে। একদিন ইরফান তার পিতাকে বলল তাকে স্কুলে ভর্তি করে দিতে। তার কথা মতো পিতা তাকে স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলে ভর্তি হওয়ার পর ইরফান এবার কারো সাথে কথা বলে না, এমনকি বিরতির সময়েও ক্লাসের বাইরে যায় না। একদিন ক্লাস শেষে বইপত্র নিয়ে সে ক্লাসরুম থেকে বের হচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে এলো কে যেন বলছে, ভাই এমন বিশ্রী চেহারা তো আর কোনো দিন দেখিনি। আরেকজন বলছে, আমি তো এই কুৎসিত চেহারা দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম। এ কথাগুলো শুনে ইরফানের মনে হলো কে যেন তার হৃদয়ে একের পর এক বর্ষার আঘাত করে চলেছে। ইরফান আজ বুঝতে পারল কাউকে উপহাস কিংবা বিদ্রুপ করলে হৃদয়ে কী পরিমাণ ব্যথা অনুভূত হয়। সাথে সাথে সে এও বুঝল যে আমার এই করুণ পরিণতি নিশ্চয়ই ওই নবাগত কালো ছাত্রটিকে উপহাস ঠাট্টা বিদ্রুপেরই ফল, যাকে দেখে সে মিস্টার নিগ্রো বলে সম্বোধন করত। তাই প্রিয় ভাই ও বোনদের নিকট অদমের পক্ষ থেকে বিনীত নিবেদন এই যে, কেউ গরিব কিংবা কালো হলে অথবা যে কোনো দিক দিয়ে নিচু স্তরের হলে তাকে অহংকার বশত তাচ্ছিন্যের চোখে না দেখি এবং তাকে নিয়ে কোনো দিন কখনো যেন উপহাস না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।